আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই সুন্দর পায়জামার ডিজাইনটি তৈরি করে দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি পায়জামার মুহুরিতে ডিজাইন করার জন্য একটি আলাদা কাপড় নিয়েছি এবং কাপড়টিতে বাঁকা করে 1 ইঞ্চি পরপর এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ বরাবর ধরে আমি সেলাই করে নেব। এবার আরেকটি 3 ইঞ্চি কাপড়কে আমি ভাঁজ দিয়ে এর মধ্যে কুচি দিয়ে নিচ্ছি। এবার একটি লেস নিয়ে আমি পায়জামার মুহুরিতে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এবার লেসের নিচের অংশের সাথে আমি ডিজাইন করা কাপড়টি সেলাই করে লাগিয়ে নিচ্ছি।
এবারে ডিজাইন করা কাপড়টির শেষ অংশের সাথে আমি কুচি দেওয়া কাপড়টি সেলাই করে নিচ্ছি। এবার আরেকটি লেস নিয়ে আমি কুচির কাপড় এবং ডিজাইন করা কাপড়টির মাঝে এভাবে সেলাই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।